ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে গত পাঁচ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগের পর নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এমন পরিস্থিতিতে শেখ হাসিনা নির্বাচনে লড়বেন কিনা তা জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন সজীব ওয়াজেদ জয় সেখানে তিনি এই বিষয়ে কথা বলেন শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জয় বলেন তার নির্বাচনের লড়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি কোটা আন্দোলনের প্রসঙ্গে পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন আমরা কোটা মুভমেন্ট দেখে হতবাক হয়ে গিয়েছিলাম এমনকি আমি বলেছিলাম তিরিশ শতাংশ কোটা অনেক বেশি এটি আমাদের কমিয়ে পাঁচ শতাংশে নামিয়ে আনা উচিত তখন কেউ একজন বলেন যে আমরাও মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি তখন আমি মজা করে উত্তর দিয়েছিলাম সেজন্যই আমি পাঁচ শতাংশ ছেড়ে দিয়েছি জয় বলেন তার মা দেশের পরিস্থিতি দেখে বেশ বিচলিত এবং হতাশ কেননা গত পনেরো বছরে তার সমস্ত কঠোর পরিশ্রম অনেকটাই ব্যর্থ হতে চলেছে নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি জানিয়ে তিনি বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে কে জানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি এর আগে নির্বাচন নিয়ে মার্কিন সংবাদমাধ্যম এর এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুসের কাছে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনী বলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে আঠারো মাস অন্যদিকে বিরোধী দলগুলো নভেম্বরে নির্বাচনের দাবি করে আসছে এমন পরিস্থিতিতে আপনার জন্য আঠারো মাস সময় পর্যাপ্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন মানুষ এই সংখ্যাগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছে যত মাস বা বছর প্রয়োজন জনগণ দিতে প্রস্তুত রয়েছে কেউ কেউ আবার বলছে যে এটি দ্রুত করা উচিত কারণ আপনি যদি দীর্ঘ এবং দীর্ঘায়িত করেন তাহলে আপনি অজনপ্রিয় হবেন এবং সবকিছু এলোমেলো হয়ে যাবে আবার কেউ কেউ বলছে না আপনাকে সংস্কার শেষ করতে হবে সুতরাং আপনি এই দীর্ঘ সময় ধরে থাকুন কারণ আমরা সবকিছু ঠিক না করে বাংলাদেশ টু পয়েন্ট জিরো এ যেতে চাই না তাই এই নিয়ে বিতর্ক চলছে তিনি বলেন আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না তাহলে এত জীবন দেওয়ার কি অর্থ থাকলো এর কোনো মানে নেই কারণ আমরা যা করেছি সব কিছু ধ্বংস করেছি তাই আমাদের একটি নতুন নির্মাণ শুরু করতে হবে ডক্টর ইউনুস বলেন আমরা এখানে দীর্ঘদিন থাকতে আসিনি আমাদের কাজ যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া আমাদের মূল লক্ষ্য হল দেশ সংস্কার ও সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজন করা আমরা যত দ্রুত সম্ভব তা বাস্তবায়ন করব অন্তর্বর্তী সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই